ফের মোল্লাবেরে দুর্ঘটনায় গুরুতর জখম দুই, দেখাবো সেই ভয়াবহ ছবি আজকেই। যেমনটাতে জানা যাচ্ছে ডানকুনির দিক থেকে একটি লরি যাওয়ার পথে শ্রীরামপুরে, ঠিক এই যে জায়গা যেখানে মোল্লাবের ক্রসিং, সেখানে কিন্তু ডিভাইডারের ওপরে এই গাড়ি উঠে পড়ে এবং যে সিগন্যাল সেই সিগন্যালে গিয়ে দুজন ব্যক্তি দাঁড়িয়েছিল তারা পারাপারের জন্য, তাদেরকে একেবারে পিষে দেয়, দিয়ে সেই গাড়ি কিন্তু ডিভাইডারের ওপরে উঠে যায় এবং ঘটনায় একজন গুরুতর জখম হন আর একজন দুজনকে উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে একজনের অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতায় রেফার করা হয়েছে। যেমনটা আমরা জানতে পাচ্ছি যে সুদীপ্ত দাস ওই ব্যক্তি যে মোল্লাবের যে ক্রসিং সেটা পার করার জন্য তিনি মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং ঠিক সেই সময়ই ডানকুনির দিক থেকে এই লরিটি আচমকা এসে ডিভাইডারে উঠে পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে এবং তারপর দাঁড়িয়ে থাকা ওই দুজন ব্যক্তিকে পিষে দেয় এবং দিয়ে যে সিগন্যালগুলো ট্রাফিকের সেইগুলোকেও একেবারে ভেঙে দেয় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং স্থানীয় মানুষজন তারাও জড়ো হয়। গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ আপনারা জানেন ঠিক এই জায়গাতেই আজ থেকে এক বছর আগে মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল, চারজন আহত হয়েছিল। ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি এখনও পর্যন্ত এই মোল্লাবেরের মানুষ তারা ভোলেনি এবং সেই স্মৃতিকে আবার উস্কে দিল এই দুর্ঘটনা। ঠিক এভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে এক বছর আগে চায়ের দোকানে ঢুকে পড়েছিল একটি গাড়ি এবং সেখানে মৃত্যু হয়েছিল তিনজনের এবং একজন চারজন গুরুতর জখম হয়েছিল। বলছি আজকে কি হয়েছিল ট্রেলার একটা এসে এখানে ঢুকে গেল, মিডিলে দুটো ছেলে ছিল ওদেরকে গিয়ে হ্যাঁ দেখলাম ডাক্তারের কাছে গেছে, এবার আমরা কি বলবো, আমার নাম হচ্ছে জসিম। এই ঘটনা আমরা যেমনটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, ঠিক যখন ডানকুনির দিক থেকে এই লরিটি শ্রীরামপুরের দিকে যায়, একেবারে যে মোল্লাবের যে ক্রসিং সেখানে এসেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপরে উঠে পড়ে এবং মাঝখানেই আমরা যেমনটা জানতে পাচ্ছি দুজন ব্যক্তি তারা পারাপারের জন্য বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের উপর দিয়ে গাড়ি চলে যায়, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ছবি সেখানে ট্রাফিক যে সিগন্যাল সেই সিগন্যালগুলোও কিন্তু ভেঙে একেবারে পড়ে গিয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য, এলাকার প্রচুর মানুষ তারা জড়ো হয়েছে, ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী তারাও এখানে এসছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যার ফলে আমরা জানতে পাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল ব্যাহত হয় এবং তারপর পুলিশ এসে সেই যান চলাচল স্বাভাবিক করে। এবং আপনাদের জানিয়ে রাখি এই ঠিক একই জায়গাতেই আজ থেকে এক বছর আগে এখানেও কিন্তু ঠিক একই জায়গায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যে চায়ের দোকান সে চায়ের দোকানে কিন্তু ঢুকে পড়েছিল একটি লরি, যার ফলে সেই ঘটনাতে কিন্তু তিনজন মারা গিয়েছিল এবং চারজন গুরুতর জখম হয়েছিল। ঠিক এক বছর পর আবারও সেই স্মৃতি কিন্তু উস্কে দিল আজকের এই ঘটনা। যদিও এই ঘটনায় কারো মৃত্যু হয়নি, তবে এই ঘটনায় দুজনের গুরুতর জখম হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাকে ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করা হয়েছে এবং ডানকুনি থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেছে। HB DNN বাংলা হুগলি।